এবার নৌপথে রাশিয়াকে ঠেকাতে নেভাল ড্রোন চাইছেন জেলেনস্কি। অন্যদিকে বাইডেনের ভাই বোন সহ 200 মার্কিনের উপর নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। এবার বিস্তারিত, কৃষ্ণ সাগর থেকে রাশিয়ার ছুরা ক্ষেপণাস্ত্র ফেরাতে এবার মিত্রদের কাছে নেভাল ড্রোন চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের দাবি, সমুদ্রপথে চালানো রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের 100 ড্রোন চাই, যার প্রত্যেকটির মূল্য 2,74,000 মার্কিন ডলার। এই জন্য তহবিল গঠনেও নেমে পড়েছেন জেলেনস্কি। এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি বলেছেন, আমরা আমাদের জলসীমা এবং সাগর রক্ষা করব এবং রাশিয়ার জাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে শান্তিপূর্ণ শহরগুলোকে রক্ষার ব্যবস্থা নেব। তিনি ওই পোস্টে আরও বলেছেন, এছাড়াও নেভাল ড্রোন শস্যবাহী বেসামরিক জাহাজ চলাচলের পথকে অবরোধ থেকে মুক্ত করবে। ইউক্রেনের দাবি, এই পর্যন্ত রাশিয়া 4,500 ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এরই মধ্যে সাগর থেকে ছোড়া হয়েছে 1/5 ড্রোন। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই বোনের উপর নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাইডেনের বোন এবং রাজনৈতিক কৌশলবিদ ভ্যালির বাইডেন ওয়েন্স এবং তার ভাই জেমস ব্রায়ান বাইডেন এবং ফ্রান্সিস উইলিয়াম বাইডেন সহ মোট 200 মার্কিনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে 200 মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না। রাশিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাপিয়ের নামেও। কারিন প্রথম কৃষ্ণাঙ্গ যিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 8 মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চলতি বছরের 24 ফেব্রুয়ারি এই অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা। এর জবাবে রাশিয়া ও পশ্চিমা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।